favor. আমরা মাটির পাত্রে ডিম ভাজি করে আর পেঁপে দিয়ে আর আলু দিয়ে ঝোল রান্না করব। পিঁপড়ে আমরা এখন ডিম ভাজবো, তাই শাক চুলার ভাত দিচ্ছি। আমরা এখন মাটি তাই এই ডিম গুলো সুন্দর করে ভাজি করবো। কিছু সময় মতো আস্তে আস্তে চল, আমি চেম্বার করব তো। আমরা এখন ডিমগুলো মাটির পাত্রে ভাজি করব। আমরা এখন ডিম ভাজি করব শুকনো চালের দিয়ে। এবার আমরা ডিমগুলো ভেঙে নেব। আমরা এখন ডিবি লবণ দিচ্ছি। আমরা এখন ডিমগুলো ভাজি নেব, দিয়ে দিলাম। লবণ দিও না, লবণ দিও না। আমাদের ডিম ভাজা হয়ে গেছে, আমরা এখন তুলে রাখবো। দিলে এই বাসা বাটি উত্তম। আমাদের সাত ছবি ডিম ভাজা শেষ, আমরা এখন তরকারি রান্না করব। আলু ছিল না ভাই, আমরা পিঠেগুলো এখন চুলে কেটে নেব। ভাত রান্নার জন্য পানি দিয়ে দিলাম। এবার আমরা আলু দিয়ে পেঁপে দিয়ে ডিমি ঝোল রাখবো, জাল ধরা দিলাম।
জিরে বাটা আলু আর পেঁপে দিয়ে দেব পানি দাঁড়িতে পানি দিয়ে দিয়ে গরম মশলার গুঁড়া তরকারি রান্না হয়ে গেছে আমরা ডিম গুলাম দিয়ে দিলাম খাওয়া খাবো না
পরিষ্কার করে দেন ওই পুরা জেলে রাখতো একদম পুরা তরকারি রান্না হয়ে গেছে আমরা ডিম গুলাম দিয়ে দিলাম এই সাসি টুকরা নাই দেন